আমরা আজকে কিছু ভাই ভাতা মিলে একত্রে হয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আজকে আমরা কিছু খিচুড়ি পাকানোর আয়োজন নিতে আসছি। বিসমিল্লাহ বলে তেল দিলাম ডাকের ভিতরে। এই যে দেখুন আমাদের বাবুর্চি তেল তেল ঢেলে দিল ডাকের মধ্যে। আমাদের মিতা কবির ভাই সে আমাদের সাথে আছে। এখানে আমরা কিছু ভাই ভাতা মিলে একত্রিত হয়ে আয়োজনটা নিচ্ছি। এটা হচ্ছে মান্নান ভাই, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিল। এই যে দেখুন পেঁয়াজ দিতে আছে, মশলা ময়মশলা দেওয়া শুরু হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে একটু তেলের ভিতরে লাড়াতাড়া শুরু করে দিল। এই যে পেঁয়াজটারে একটু গরম করার জন্য দিল। এই যে তেজপাতা আর এই যে কবির ভাই গরম মশলা আগাই দিতে আছে। এই যে দেখুন যে গরম মশলা দারচিনি এলাইচ যে বাবুর্চি ভাই দিতে আছে ব্যাগের ভিতরে। আসলে কেমন হয় লাস্ট আমার ফুল ভিডিওটা দেখুন। মশলা কষাইতে আছে তেলের ভিতরে। এই যে দেখুন মরিচ এবং এলাচ দারচিনি এবং মশলা আমাদের কবির ভাই নিজেই হাতে নিয়ে নিল। মশলা কষানোর পরে এই যে মাংস দিতে আছে, গরুর মাংস মানে গরুর গোশ। আমরা আজকে কিছু ভাই ভাতা মিলে একত্রে হয়ে বৃষ্টির কারণে কিছু খিচুড়ি পাকানোর আয়োজন করলাম। সবাই একসাথে আমরা খাবো এবং হয়তো ফ্যামিলির বর্গ নিয়ে একসাথে আনন্দ করতেছি যে আমাদের কবির ভাই সে নিজেই হাতারি হাতে নিয়ে নিল, অবর্চি কাজ করা শুরু করে দিল, মাংস কষাইতে আছে। আমাদের কবির ভাই এই যে চাউল ডাল এবং ধুইতে আছে, খিচুড়ির আয়োজন চলতে আছে, চাউল ডাল বলো করিয়া ধুইতে আছে, চাউল ধোয়ার কাজ চলতে আছে। চাউল ডাল এবং আমাদের কবির ভাই এই যে পানি ধুয়ে ছাড়তে আছে। ড্যাগের ভিতরে সবজি দিয়ে দেওয়া হলো, যে এখানে আছে মিষ্টি কুমার আছে, ফুলকপি আছে এবং আলু আছে। কবির ভাই থেকে বাবুর্চি হাতারি ধরতে আসলো, যে এখন এই যে দেখুন আমাদের বাবুর্চি লাটে ধরতে আছে, কষাইতে আছে সবজিগুলারে। তারপর চাল ডাল ড্যাগের ভিতরে দেওয়া হলো, এখন এই যে পানি দিয়া জাল দেওয়াতে আছে। যে সব কিছুই আল্লাহর রহমতে বিসমিল্লাহ করে সব কিছুই দেওয়া হয়েছে। এখন জাল দিয়ে আমরা কাঁচামরিচ দেওয়া হলো। পুরো দমে জাল চলতে আছে, যে পুরো ডাক বোঝাই এক ডাকই হবে, ফুল ডাক ভরে পানি দেওয়া হয়েছে। এখন এই যে দেখুন ধুমধাম করে জাল দেওয়া হইতে আছে। বন্ধুরা আমাদের পাকানো প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা এই যে লবণ দেখার জন্য টেস্ট করতে আছি কিছু ভাই ভাতা মিলে যে কেমন হয়েছে, তারপরে আমরা সবার মাঝে দেবো। আমরা এই যে বাড়া শুরু করে দিলাম, যে বলে বলে যে নাম লিস্ট দেখে একজনের বাসা থেকে দল আনা হয়েছে বা এবং প্যাকেট করবো আমরা। গরম তো অনেক, যার কারণে দুজনে যে আমাদের কবির ভাই বাড়া শুরু করে দিয়েছে। আমাদের বরিশাল ভাষায় অনেক বাড়া বলে, যার কারণে হয়তো আমার ভাষা তো হইতে মানে আমার ভাষায় অনেক ভুল হতে পারে, কেউ তেমন কিছু মনে করবে না। ফ্যামিলি বর্গের কারণে হয়তো আমরা দেখা যায় আমরা ফ্যামিলিতে নিয়ে ভাষায় অনেক লোক থাকে, যার কারণে বেশি দেখা যায়। আমি খামো